2019 সালের 9 জুন সন্দেশখালীতে খুন হয়েছিলেন 4 বিজেপি কর্মী। এফআইআরে মূল অভিযুক্ত ছিল শেখ শাহজাহান। অভিযোগ, নিষ্ক্রিয়ই ছিল পুলিশ। সিএনএর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য, একাধিক এফআইআর আছে শাহজাহানের বিরুদ্ধে। সিএনএর হাতেও সেই এফআইআর। অভিযোগ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেবদাস মণ্ডল ও তার বাবাকে খুন করেছিল শাহজাহান। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল খুনেও শাহজাহানই প্রধান অভিযুক্ত। এফআইআরে নাম থাকলেও অজানা জাদু বলে চার্জশিট থেকে নাম উধাও হয়ে গিয়েছে শেখ শাহজাহানে। অথচ ডিজি রাজীব কুমার বলছেন 6ই ফেব্রুয়ারির আগে নাকি কোনো অভিযোগই ছিল না পুলিশের কাছে। ইনস্টান্সেস অফ ওখানে অ্যালিগেশনস আসলো, স্পেশালি মহিলা নির্যাতন নিয়ে, তারপরে ল্যান্ড গ্র্যাবিং নিয়ে। উই আর কমিটেড টু অ্যাড্রেস ইচ 8 তারিখের আগে উই হ্যাভ নট রিসিভড এনি কাইন্ড অফ 6 ফেব্রুয়ারির আগে উই হ্যাড নট রিসিভড দ্য কাইন্ড অফ কমপ্লেন্টস উইচ উই স্টার্টেড রিসিভিং আফটার 8th। শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদেরও নাকি সে কথাই বলেছেন রাজীব কুমার। যাহা হামনে শাহজাহান কা নাম লিয়া উনকো থোড়া সা বো চুভা और उन्होंने कहा कि वो अरेस्ट कैसे करेंगे जब उसके अगेंस्ट कुछ है ही नहीं और ईडी को अरेस्ट करना चाहिए, मुझे मैं हम क्यों अरेस्ट करें। सो অথচ গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ির লোকজন ফাঁসি চাইছেন শাহজাহান ও তার সাংঘাত বাহিনীর। জমি দখল, চাষের জমিকে ভেরি বানিয়ে দেওয়া, লোকজনকে মারধর, মহিলাদের ওপর নির্যাতন, সন্ত্রাসের যাবতীয় অভিযোগ আছে শাহজাহানের বিরুদ্ধে। তবে পুলিশের খাতায় না, সেসব আছে মানুষের মুখে মুখে। সন্দেশখালীর পুলিশের কাছে শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ জানানো আর মরণের পথে পা রাখা দুটোই নাকি সমর্থক বলছেন সন্দেশখালীর বাসিন্দারাই। তা সত্ত্বেও পুলিশের খাতায় শাহজাহানের বিরুদ্ধে আজও রয়ে গিয়েছে গত লোকসভা ভোটের পর গ্রামে গ্রামে ঢুকে হামলা, মারধর, তুলে নিয়ে গিয়ে 4 বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। তখনও পুলিশ গ্রেপ্তার করেনি শাহজাহানকে, আর এখনও পুলিশের শীর্ষকর্তা বলছেন অভিযোগই নেই শাহজাহানের বিরুদ্ধে। যে তথ্য সিএনএর হাতে, সেই তথ্য নেই রাজ্য পুলিশের শীর্ষকর্তার কাছে। প্রশ্নের মুখে রাজীব কুমারও। ক্যালকাটা নিউজ। পুলিশের আঁতাতে গোটা রাজ্যটাকেই যে শাসক দলের একাধিপত্যের মঞ্চ করে তোলা যায় তার প্রমাণ যদি হয় সন্দেশখালী, তবে নির্যাতিত মানুষ জেগে উঠলে যে দিশেহারা হয়ে যায় সেই অশুভ আঁতাত, তারও প্রমাণ সন্দেশখালী। বীরভূমে অনুব্রত মণ্ডল কিংবা সন্দেশখালীতে শেখ শাহজাহানদের একচেটিয়া দাপটের মূল ভিত তাদের আইন বহির্ভূত ক্ষমতা, সঙ্গে পুলিশের নীরব কিংবা সরব সম্মতি। সন্দেশখালী যেন জানান দিচ্ছে এ রাজ্যের বহু জায়গায় মানুষের নিরাপত্তা, মত প্রকাশের অধিকার, ব্যক্তিগত সম্পত্তি কিংবা ঘরের মা বোনদের সম্ভ্রম রক্ষার অধিকার আজ প্রশ্নের মুখে। সামনেই লোকসভা ভোট, সে সময়ে সন্দেশখালী জেগে উঠতেই ঘুম ছুটেছে শাসকের। প্রতিবাদী মহিলাদের প্রথমে বহিরাগত বলে দেগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি দাঁড়িয়েছেন সন্দেশখালীর খলনায়ক শেখ শাহজাহানের পাশে। কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদের ঢেউ একটার পর একটা আছড়ে পড়তেই আতঙ্কে যেন দিশেহারা শাসক। সন্দেশখালীর স্থানীয় মহিলাদের যিনি বহিরাগত বলেছিলেন সেই মুখ্যমন্ত্রীকেই আজ সন্দেশখালীতে পাঠাতে হচ্ছে 2 বহিরাগত মন্ত্রীকে। সেই মহিলাদের নিয়েই বসাতে হচ্ছে সালিশি সভা। এক মাস টাইম দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। একটা মাস টাইম চাইছি। পার্থ ভৌমিক, সুজিত বসু রাজ্যের মন্ত্রী, কোনোভাবেই তারা বহিরাগত নন। কিন্তু মুখ্যমন্ত্রীর কথার সূত্রে সন্দেশখালীতে তারা কিন্তু বহিরাগতই। এক দশক ধরে এত অপরাধ হয়েছে সন্দেশখালীর আম জনতার উপর, সেসবের সমাধানে এখন এক মাস সময় ভিক্ষা চাইছেন মন্ত্রী। কিন্তু শাহজাহান আজও কেন অধরা? সেই প্রশ্ন উঠতেই চক্রান্তের ভূত দেখছেন পার্থ ভৌমিকরা। উত্তর নেই পুলিশের মুখেও। একজনকে বলা মানে আমাদের
সমস্ত মহিলাদের বলা যে উনি কেন বললেন যে আমরা শেখানো বলি বলছি। সবাই চেয়েছিল যে যা এখনো মাথা ঘুরে বেড়াচ্ছে তিনি যেন অ্যারেস্ট হন, কিন্তু এনারা কি বললেন যে রাজ্য সরকার এনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না। সাজান শেখকে ধরতে পারে না মহিলাদের, এখন চুপ করুন, এনা শাখা নিন, শাড়ি নিন, পরে ঘুমটা দিয়ে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মুখ্যমন্ত্রী যার পাশে কে ধরবে তাকে, যেন সেটা বুঝে ঝাঁজ বাড়াচ্ছে সন্দেশ খালি। আমরা এত অভিযোগ করছি করা সত্ত্বেও দিদি বলছে ক্লিন চিট, একদম সাজানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মমতা হাজার টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন না, আর মাস্তান বসেছে। দলে দলে পুলিশ পাঠিয়ে সরকার পারে সকলের মুখ বন্ধ রাখতে, এতদিন যেমন রেখেছিল শাহজাহান, কিন্তু সামনে আসা লোকসভা ভোট যেন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শাসকের সামনে। তবে সন্দেশ খালি জানান দিল, শাসক পুলিশ দুর্বৃত্তে যতই আঁতাত থাকুক না কেন, সময়ের অপেক্ষায় থাকেন শোষিত নিপীড়িত নির্যাতিত মানুষজন। সময় এলে কিভাবে অধিকার ছিনিয়ে নিতে হয় তাও যেন জানান দিল সন্দেশ খালি। ক্যালকাটা নিউজ। অশান্ত সন্দেশ খালি, সোচ্চার আম জনতা, অভিযোগের তীরে শাসক দল, ড্যামেজ কন্ট্রোলে নেমে এখন যেন নিত্যযাত্রী হয়ে গিয়েছেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা। কিন্তু সন্দেশ খালির প্রতিবাদী মহিলাদের নিশানায় এখন খোদ মুখ্যমন্ত্রী। তবু কুণাল ঘোষ বলছেন ক্ষোভ সরকারের বিরুদ্ধে না। নন্দীগ্রাম বা অতীতে বহু জায়গায় দেখা গিয়েছে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল সে সময়, এখন কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। ফের পাইয়ে দেওয়ার রাজনীতির হাত ধরে সন্দেশ খালির ক্ষোভ প্রশমন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের পাশাপাশি নামিয়েছেন পুলিশ প্রশাসনকেও। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন কোথায় ছিলেন মন্ত্রী শান্ত্রীরা? ভয়ে যখন গায়ে কাঁটা দেওয়া একটার পর একটা রাত কাটিয়েছেন সন্দেশ খালির মহিলারা, তখন কোথায় ছিল পুলিশ? বিরোধীরা বলছেন যতদিন মমতা ততদিন সন্ত্রাস আর নির্যাতন। তৃণমূল বলছে 16 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন সিপিএম এর নিরাপদ সর্দার, কেন তিনি জানতেন না কিছুই? সিপিএম এর প্রাক্তন বিধায়কের ব্যর্থতার কথা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন ওঠে, 16 সাল থেকে আজও যিনি বিধায়ক সেই সুকুমার মাহাতো কেন জানতেন না শাহজাহান বাহিনীর সন্ত্রাসের কথা? সুকুমার তো আজও শাহজাহানের পাশে। কেউ কিন্তু বলেনি শেখ শাহজাহানের উপর অপরাধ করে সন্দেশ খালির পক্ষে। হয়তো ভোটে জিততে শাহজাহানরাই ভরসা সুকুমারদের? 3 মেয়াদের সাংসদ নুসরত জাহানও কি ফের সাংসদ হওয়ার আশায় শাহজাহানেই ভরসা রেখেছেন? পঞ্চায়েত ভোটের আগে জনজোয়ারে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাড়ায় সমাধান কর্মসূচি নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাহলে কেন জানা গেল না সন্দেশ খালির মানুষের হার হিম করা নির্যাতনের কাহিনী? ভূতটা কি সর্ষের মধ্যেই? এখন তদন্তে তৃণমূল। দলের একটা তদন্ত কমিটি করে দিয়েছে, সেই তদন্তের প্রসেসটা চলছে, ফলে সেটাকে একটু শেষ হতে দিন। সামনেই লোকসভা নির্বাচন, হয়তো তাই এখনো তদন্ত, পরিস্থিতি বেগতিক বুঝেই হয়তো খানিকটা আত্মসমালোচনা। কিন্তু গলদ যে তৃণমূলের অন্দরে তা স্পষ্ট, গলদটা মাথাতে নয় তো, ভাবাচ্ছে অনেককে। ক্যালকাটা নিউজ। শুক্রবারই সন্দেশ খালি কাণ্ডের প্রতিবাদে শহর কলকাতায় বিক্ষোভ। প্রতিবাদে সামিল হয়েছিল বাম ছাত্র যুব সংগঠনগুলি, ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। ঘূর্ণাক্ষরেও টের পেতে দেননি শনিবারই তিনি পৌঁছে যাবেন সন্দেশ খালিতে। শনিবার 7 সকালে সন্দেশ খালিতে মীনাক্ষী,
চুড়িদারে পরিচিত মীনাক্ষী এদিন সন্দেশখালীর গায়ের পথে পথে ঘুরেছেন, শাড়ি পরে মাথায় হিজাব টেনে। হিজাব শুধু মাথা নয়, ঢেকেছিল তার মুখও। পুলিশকে কার্যত ঘোল খাইয়ে সন্দেশখালীতে ঢুকে পড়লেও শেষ রক্ষা হয়নি। সংবাদ মাধ্যম পৌঁছে যেতেই সন্দেশখালীতে মীনাক্ষীর উপস্থিতি টের পায় পুলিশ প্রশাসনও। নানা রঙের পোশাকে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী, আটকে দাঁড়ায় মীনাক্ষীদের পথ। কিন্তু কথা ছিল না কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা পুলিশের মুখে। মীনাক্ষী মুখার্জি পলাশ দাসদের রোয়াবের সামনে যেন অসহায় লাগছিল পুলিশ আধিকারিককেও। এক অদ্ভুত ব্যাপার, কোনো কথা বলছে না, শুধু বলছে অ্যালাউ নেই। আরে অ্যালাউ নেই কেন? শাহজাহান বলে দিয়েছে তাই, শিবু সর্দার উত্তম সর্দার বলেছে তাই। সবাই কি আদৌ পুলিশ? সন্দেহ জাগে মীনাক্ষীদের, তোলেন প্রশ্ন। থানায় যেতে চান মীনাক্ষীরা, তাতেও নারাজ পুলিশ। চলুন, অবস্থানে বসে পড়েন সিপিএম এর নেতা কর্মীরা। পরে তাঁরা রওনা দেন বসিরহাট পুলিশ সুপারের অফিসের পথে। কিন্তু এত বড় অভিযোগের সামনেও নীরব ছিল সন্দেশখালীর পুলিশ। বাম জমানায় নন্দীগ্রামে গুলি চালনার দিন দেখা গিয়েছিল চটি পরা পুলিশকে। এদিন সন্দেশখালীতে নানা রঙের পোশাকের আড়ালে দেখা গেল বড় বড় নোক রাখা মহিলা পুলিশকে। অভিযোগের সামনে পুলিশের নিরাপত্তা যেন উস্কে দিল সন্দেহটাকে। ছদ্মবেশে সন্দেশখালীতে পৌঁছে গিয়ে মীনাক্ষীরা তাঁরা কি ধরে ফেললেন সন্দেশখালীতে পুলিশের বেশে থাকা শাসকের বাহিনী? ক্যালকাটা নিউজ। জীবনের বড় একটা পরীক্ষা উচ্চ মাধ্যমিক, কিন্তু এলাকায় যখন তুমুল গণ্ডগোল তখন পড়াশোনা কিভাবে হয়? শুক্রবার বেরামজুরের কাতপোল এলাকায় প্রবল অশান্তি ছড়ায়। এলাকা শান্ত করতে 144 ধারা জারি করে পুলিশ, কিন্তু দীর্ঘ বছরের অন্যায় আর জমে থাকা ক্ষোভ শান্ত হতে চায়নি সহজে। অগত্যা শুরু হয় পুলিশি ধরপাকড়। গ্রামের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ, তার মধ্যে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। অভিযোগ বহু অনুরোধেও ছাড়েনি পুলিশ। ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম আমরা, কালকের কি হবে কি হবে এইটাই আমাদের মনে মধ্যে মানে ধাক্কা দিচ্ছিল যে কি হবে কি হবে। আমার বাবা মা অসুস্থ, মা কালকে অসুস্থ হয়ে পড়েছিল, বাবা হার্টের পেশেন্ট। তা অনুরোধ করে দু হাত ধুয়ে অনুরোধ করলে বললাম যে ও উচ্চ মাধ্যমিক প্রার্থী, ওকে ছেড়ে দেন, আমাকে নিয়ে চলুন। বলে না হবে না। তা বলে আমি আবার অটোতে গিয়ে বসে পড়লাম, বলে স্যার আমাকে নিয়ে চলুন, ওকে ছেড়ে দেন, বলে না ওকেই যেতে হবে। শনিবার ছিল সংস্কৃত পরীক্ষা, আগের রাতে পড়াশোনা করার ছিল, কিন্তু তার বদলে হয়েছে পুলিশে জেরা। পড়াশোনা হয়নি কিছুই, আশানুরূপ হয়নি পরীক্ষা, পরীক্ষার্থীদেরও আটক। শুক্রবার দিন ভর এই খবর দেখিয়েছে সিএন। সিএন এর খবরের জেরেই পরীক্ষার্থীকে ছাড়ে পুলিশ, বলছেন স্থানীয়রাই। কেমন পরীক্ষা হলো? ভালো হয়নি পরীক্ষা। কেন, কোশ্চেন পেপার ভালো হয়নি? কোশ্চেন পেপার ভালো হয়েছে, কিন্তু কালকে তো পড়াশুনো করতে পারিনি, ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। ছাড়া হবে না, আমি বলছিলাম স্যার আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন। তো আধ ঘন্টার মতো আমাকে ধরে রেখেছিলো, তারপর আমার মারা এখানে আপনাদের সামনে যখনই আমার অ্যাডমিটটা দেখেছিল তখন আমাকে ওখান থেকে ছেড়েছে। মানসিক টেনশনে ও খুব ভুগছে, মানসিক টেনশনে ও ব্যাপকভাবে ভুগছে, আর কালকের থেকে একেবারেই পড়াশোনা করেনি, ভাতও খায়নি। আজকে সকালবেলা জোর করে দুটো ভাত খাইয়ে পাঠিয়েছিলাম, তাই বলেছিল আমি পরীক্ষায় যাব না। এই পরিস্থিতির জন্য দায়ী এখন পুলিশ প্রশাসন। পুলিশের হাত থেকে বাঁচতে সারা রাত পালিয়ে রাত কাটাতে হয় আর এক পরীক্ষার্থীকে। তা তোমারও খোঁজ করছিল পুলিশ? আমাদের বাড়ি এসেছিল, তো আমি এখান থেকে হয়েছি যখন পালিয়ে গেছি তখন দৌড়ে, মানে ওকে যখন তুলে নিয়ে গেছে সেটা দেখে তুমি চলে গেছো? আমি দৌড়ে পালিয়ে গেছি তখন। তাহলে তোমাকেও তুলে নিয়ে যেত? একদিন ঝড় থেমে যাবে, শান্ত হবে সন্দেশখালী, কিন্তু জীবনের এই ধাপে যে অভিজ্ঞতা ও ক্ষতির সম্মুখীন হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তা কি পূরণ হবে?
পুলিশের এই নির্যাতনকেই দায়ী করছে গোটা পরিবার। পুলিশের জন্যই এই দুই ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে না তো এই আশঙ্কাই করছে এই পরিবারের সদস্যরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী। প্রথমে বাদল অধিবেশনে চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছিল মোদী সরকার। তারপর ত্রুটি সংশোধন করে সংসদের শীতকালীন অধিবেশনে তিন বিল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন 2023 আলোচনার জন্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে বদলাতে নতুন এই তিন বিল 21 ডিসেম্বর সংসদের দুই কক্ষে পাশ হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনেও রূপান্তরিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন 2023। এবার এই আইন কার্যকরে গেজেট নোটিফিকেশন জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। মূলত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই তিন আইন এনেছে দ্বিতীয় মোদী সরকার। এই আইনে শাস্তির বদলে সরকারের মূল লক্ষ্য ন্যায় প্রদান। জানা গিয়েছে এই তিন আইন কার্যকর হলে মুছে যাবে ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। আইপিসি 1807 বদলে ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিল, সিআরপিসি 1898 জায়গায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ইন্ডিয়ান এভিডেন্স আইন 1872 জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আইন কার্যকর হবে 1 জুলাই। ব্রিটিশ আমলে তৈরি ফৌজদারি বিচার ব্যবস্থার এই তিন আইন ব্রিটিশ শাসনকে রক্ষা করার উদ্দেশ্যে কার্যকর ছিল। বিলের উপর হওয়া সংসদের বক্তৃতায় দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ব্রিটিশ এই আইনের উপলক্ষ ছিল মূলত শাস্তি দেওয়া, ন্যায় প্রদান নয়। কিন্তু নতুন তিন আইনের উদ্দেশ্যই ন্যায় প্রদান, ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করবে এই তিন আইন, সংসদে ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। কি কি বদল আনা হয়েছে নতুন আইনে? জিরো এফআইআর এ অধিক গুরুত্ব দেওয়া, প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনাকে ফৌজদারি অপরাধের আওতায় আনা, কিশোরী বা নাবালিকা গণধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, পিটিএ হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনায় আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে নতুন আইনে। দাউদ ইব্রাহিমের মতো যারা পলাতক তাদের অনুপস্থিতিতেও মামলা চলবে, দেশের বিচার ব্যবস্থা তাদের শাস্তি দেবে, প্রয়োজনে দেশে এসে সে সব অপরাধীরা সাজা মকুবের আবেদন করবে, এমন চাই উল্লেখ আইনের ধারায়। বিরোধীদের আপত্তিকে মান্যতা দিয়ে সংসদে পাশ হওয়া তিনটি বিলে মোট 313টি সংশোধন এনেছিল মোদী সরকার। উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রদ্রোহ বা সেডিশন আইনকে সম্পূর্ণ বাতিল করেছে কার্যকরের অপেক্ষায় থাকা তিন আইন। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।